প্রিয় শিক্ষার্থীরা ওয়ার্ল্ড স্কুলার বাংলাদেশে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের প্রথম মিডিয়ামটি হচ্ছে অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। এর অর্থ হচ্ছে আমাদের কথার চাইতে কাজের গুরুত্ব বেশি। আমরা মুখে অনেক কথা বলে থাকতে পারি, কিন্তু আসলে আমরা কি ধরনের মানুষ বা আমরা কি রকম সেটা আমাদের কাজেই বেশি প্রকাশিত হয়। আমাদের প্রথম মিডিয়ামটি হচ্ছে অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। আমরা এই ইডিয়ামটিকে এইভাবে ইউজ করতে পারি, মাই বস অলওয়েজ স্পিক্স অ্যাবাউট গিভিং আস আ বোনাস, বাট অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। লেটস সি ইফ হি অ্যাকচুয়ালি গিভস আস আ বোনাস। এর অর্থ হচ্ছে আমাদের বস সবসময় আমাদেরকে বোনাসের কথা বলে, কিন্তু অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস মানে মানুষের কথার চাইতে কাজের গুরুত্ব বেশি। দেখা যাক আমাদের বস আসলে আমাদের এবার বোনাস দেয় কিনা। আমাদের আজকের দ্বিতীয় ইডিয়মটি হচ্ছে আহা মোমেন্ট। আহা মোমেন্ট হচ্ছে আমরা হঠাৎ করে যখন কোনো কিছু রিয়েলাইজ করি, হঠাৎ করে কোনো কিছু বুঝতে পারি, সেটাকে আমরা আহা মোমেন্ট বলি। যেমন ধরো আমি বলতে পারি যে আমি অনেকক্ষণ ধরে আমার প্রফেসরের লেকচার শুনছিলাম, কিন্তু প্রফেসর কি বলছিলেন বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমি আমার প্রফেসরের কথাটা বুঝতে পারলাম। সেক্ষেত্রে কি বলতে পারি, I was listening to my professor's lecture for a long time, and all of a sudden, I had an aha moment. তাহলে aha moment হচ্ছে যখন আমরা কোনো কিছু হঠাৎ করে বুঝতে পারি, সেটাকে আমরা ইংরেজিতে বলি aha moment. আমাদের আজকের থার্ড ইডিয়মটি হচ্ছে beyond the shadow of a doubt. এর অর্থ হচ্ছে কোনো ব্যাপারে যখন আমাদের বিন্দু মাত্র সন্দেহ থাকে না, সেটাকে আমরা বলি beyond the shadow of a doubt. আমি যদি বলি এবারের খেলায় ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা হচ্ছে, আমি যদি একেবারে নিশ্চিত থাকি যে খেলায় আর্জেন্টিনা জিতবে, আমি বলতে পারি আই ক্যান টেল ইউ আর্জেন্টিনা ইজ গোয়িং টু উইন দ্য ম্যাচ, ইট ইজ বিয়ন্ড দ্য শ্যাডো অফ আ ডাউট। বিয়ন্ড দ্য শ্যাডো অফ আ ডাউট এটাকে আমি ইউজ করতে পারি এভাবে, আই এম শিওর বিয়ন্ড দ্য শ্যাডো অফ আ ডাউট দ্যাট মাই সিস্টার উইল বি সাকসেসফুল ইন লাইফ। আজকে আমরা যে তিনটি ইডিয়ম শিখলাম, তার প্রথম ইডিয়মটি ছিল অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। এর অর্থ হচ্ছে মানুষের কথার চাইতে কাজের গুরুত্ব বেশি। আমাদের সেকেন্ড ইডিয়মটি ছিল আহা মোমেন্ট। এর অর্থ হচ্ছে আমরা যখন হঠাৎ করে কোনো কিছু বুঝতে পারি, হঠাৎ করে কোনো কিছু রিয়েলাইজ করি, সেটাকে আমরা ইংরেজিতে বলি আহা মোমেন্ট। এবং আমাদের থার্ড ইডিয়মটি ছিল বিয়ন্ড দ্য শ্যাডো অফ আ ডাউট। এর অর্থ হচ্ছে যখন কোনো ব্যাপারে আমাদের বিন্দু মাত্র সন্দেহ থাকে না, সেটাকে আমরা ইংরেজিতে বলি বিয়ন্ড দ্য শ্যাডো অফ আ ডাউট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই তিনটি ইডিএম সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে নিচে কমেন্ট লিখে জানাও। আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজন পড়লে আমরা নতুন ভিডিও তৈরি করে তোমাদের প্রশ্নের উত্তর দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আবারও নতুন ইংলিশ লেসন নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।